নমস্কার শুভদীপ প্রহর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম এখন আর আজকে আবরণের ঘিচার সঙ্গে আমার আপনার পথ চলা আমার তসর খুব পছন্দের একটা ফ্যাব্রিক আমি ভীষণ পছন্দ করি তসর পড়তে এবং দেখতে দেখাতে তসরের মধ্যে তাসার ঘিচা ঘিচা তাসার হচ্ছে আর একটা উপকরণ মানে এটা তসরেরই একটা প্রোডাক্ট মানে কুকুনের একটা কুকুন তার ভেতরের ফল মূল ফলটা যেটা ধরুন একটা আপেল খাচ্ছি বা একটা পেয়ারা খাচ্ছি ভেতরের পাল্পটা যদি অরিজিনাল হয় তার গায়ের খোসাটাও তো সেই অরিজিনাল তো ভেতরের পাল্প এই কুকুনের পাল্পটা যদি মানে গাছি তসরের পর্যায়ে মানে গণনা করা হয় তাহলে বাইরের যে খোসাটা সেই খোসাটা হচ্ছে ঘিচা আর যে ডাঁটিটা থাকে ফলটাকে ধরে রাখা সেটা হচ্ছে কেটে সুতরাং কেটে ঘিচা তসর সবই কিন্তু তসরের মধ্যে পড়ে তো সেই ঘিচা তাসারে প্রিন্ট দেখাবো এই যে শাড়িটা আমি এখন দেখাবো এক নম্বর শাড়িটা কেউ দেখে বলবে এটা সম্বলপুরি নয় সম্বলপুরি ইকাত নয় একেবারে সেই টাইপের প্রিন্ট করা হয়েছে এটা কিন্তু আঁচলে প্রিন্ট হয়েছে পারে প্রিন্ট হয়েছে এটা কিন্তু বুনুই নয় অথচ দেখে একদম মনে হবে সেই শাড়ি মাত্র আটত্রিশশো পঞ্চাশ এটা তো ডেফিনিট করে আমি গায়ে ফেলে দেখাবো কারণ আমার ব্লাউজের সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়েছে শাড়িটা মাস্টার মাস্টারডিওলোর সঙ্গে যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর নতুন করে কিছু বলার নেই শাড়িটা একদম এক ক্লাস আর ঘিচার কোয়ালিটি দেখুন আর এবার কুচির কাছেও কিন্তু প্রিন্টটা হয়েছে মানে এটা পটলি পাল্লু এফেক্টটা দেওয়া হয়েছে পরার পরে দারুণ লাগবে এক নম্বর শাড়ি বাজি মাত করল আর এটা হচ্ছে তার সঙ্গে ব্লাউজ পিস প্রত্যেকটা তাস এই তাস ঘিচা তাসারের সিল্ক মার্ক পাবেন পিওর সিল্ক মেটেরিয়াল প্রাইস হচ্ছে থার্টি এইট তার উপরে এখন ডিসকাউন্ট রয়েছে টেন পারসেন্ট টাকা বাদ আপনার হয়তো মনে হচ্ছে আমি সাত হাজার ছ হাজার দিয়ে ওই শাড়ি কিনতে পেরে উঠছি না বা কিনছি না বা হয়তো একটা দুটো কিনেছি কিন্তু আরেকটু অন্য কালার কম্বিনেশনের দরকার দেন এটাতে আপনি যেতেই পারেন দেখুন আঁচলে চলে যায় আঁচলে লাল এবং কালো অরিজিনাল ইকাতে দামটা কেন বেশি হয় ইয়ানটাকে প্রথমে এই যে ডিজাইনটা এটাকে পাশে নেয় কাগজে নিয়ে বা সুতোটাকে সেইভাবে সেইভাবে ডাই করে একদম ডাই করার পরে সেইভাবে সুতোটাকে তাঁতের মধ্যে সেট করে নিয়ে এবার বুনতে হয় যার ফলে প্রচুর অঙ্ক প্রচুর পরিশ্রম কিন্তু এটা জাস্ট নর্মাল প্রিন্ট এবং গঙ্গা যমুনা পার একদিকে লাল একদিকে কালো পার এটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো তিন হাজার আটশো পঞ্চাশ দু নম্বর শাড়ি নাম্বার টু আর এই হচ্ছে ব্লাউজ পিস লাল রংটা এত সুন্দর দু নম্বর বাহ 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 কে ক্যাওয়াত তিন নম্বর শাড়িটা অসাধারণ গ্রে কালার বাহ আর যদি মন ভালো হয়ে যাচ্ছে শাড়ি দেখাতে গিয়ে তিন নম্বর একদম ইউনিক মানে এই শাড়ি আবরণে আটত্রিশশো পঞ্চাশ আপনারা যে শাড়ি পাবেন পিওর তাসার ঘিচা পাবেন পিওর ঘিচা তাসার একদম আমি টেক্সচারটা দেখাই পিওর মেটেরিয়াল একদম আর তার সঙ্গে একটা স্টিল গ্রে বা একটু ব্লু স্টোন আর তার সঙ্গে একটু কালচে লাল মানে চেরি রেড আর কুচি আঁচলের শাড়ি এটা হচ্ছে কুচিটা আমি একটু কুচিটাকে না এইভাবে দেখাই তাহলে আরও বন্ধুদের বুঝতে সুবিধা হবে কারণ কুচিতে ধরুন ছটা কুচি ধরতে হয় মাসো ছটা কুচি আমরা দেব সেই ছটা কুচিতে প্রত্যেকটার মধ্যে কিন্তু এইটা পড়বে বাবু একটু কাছ থেকে ক্লোজ একটু দেখায় ব্যাপারটা মানে একটা স্ট্রাইপ এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ব্লকে হয়েছে মানে প্রিন্টে হয়েছে এটা কিন্তু উইভিং নয় দেখে মনে হয় উইভ হয়েছে কিন্তু এটা একদম উইভিং নয় এটা দেখালাম হচ্ছে নাম্বার দেখাচ্ছি হচ্ছে থ্রি তিন নম্বর উইথ ব্লাউজ পিস তিন নম্বর শাড়ি থ্রি এইট ফাইভ জিরো এবারে আসছি নাম্বার ফোর ওয়াও ব্ল্যাক অ্যান্ড রেড চার নম্বর শাড়ি আমার যে শাড়িগুলো নিজের ওয়ার্ড্রপে থাকে না সেগুলো তখন আমি কাউন্ট করতে থাকি কোনটা 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 তো যার ফলে আমার শাড়ি দেখাচ্ছি নিজের মাথাতেও কিন্তু সেইটা খুঁজছে কারণ এই শাড়ি আমার ওয়ার্ডড্রোপে নেই আমার ওয়ার্ডড্রোপে পিওরটা রয়েছে কিন্তু এই যে প্রিন্ট এটাও তো একটা রাখতে হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড আপনারা চয়েস করে দেবেন তো কোনটা নেব আপনাদের উপরেই ছেড়ে দিলাম চয়েসটা পাটটা অসম্ভব সুন্দর একদম বুড়ো মনে হচ্ছে যেন সেই সম্বলপুরি ইকাদঘি যে আমরা দেখছি এটা আসছে কুঁচিটা অ্যান্ড প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো অনলি তিন হাজার আটশো পঞ্চাশ মাত্র তার উপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ব্লাউজগুলো কিন্তু প্লেন একটা কালারেই যাচ্ছে এটা গেল হচ্ছে নাম্বার হচ্ছে ফোর এবার আসছি নাম্বার ফাইভ পাঁচ নম্বর এটা রাস্টের সঙ্গে একটু স্যাপ গ্রিন বলতে পারি কালারটাকে একটু পাউডার টোন গ্রিনের আর কি মানে একটু সফট কালার গ্রিনটাতে না রামা না বটল গ্রিন এই কালারটা অনেক বয়স অব্দি পরা যায় এবং অনেক মানে অনেকটা এজে পড়া যায় অনেক ধরনের প্রফেশনে যারা রয়েছেন বিভিন্ন রকমের সব প্রফেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর যে কোনো কমপ্লেকশানে যায় থ্রি এইট ফাইভ জিরো নাম্বার ফাইভ এটা অ্যাকচুয়ালি শ্যাওলা সবুজ বললে মনে হয় প্রপার হবে ওটাই লেখা আছে শ্যাওলা সবুজ কালার এটা হচ্ছে নাম্বার ফাইভ থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস নাম্বার ফাইভের পরে যাব নাম্বার সিক্স ছ নম্বর ওফ এটাও একটা রাসটি অরেঞ্জ এবং তার সঙ্গে ব্ল্যাক আর ব্ল্যাকটা একদম জেড ব্ল্যাক এসছে কারণ এটা পলিশটা এইভাবে করা হয় এই এই হচ্ছে শাড়িটা আর তার সঙ্গে কুচিটা প্রত্যেকটাই কিন্তু পল্লু দেখালাম প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো শুধুমাত্র এই গ্রিনটা বাদ দিয়ে সম্ভবত গ্রিনটাই পল্লু ছিল না আগে যেটা দেখালাম সেটা বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকটাই কিন্তু আমরা পাটলিপাল্লু গ্রিন আর রেডটা সম্ভবত ছিল না এই দুটো বাদ দিয়ে আর সবগুলোতে কিন্তু পাটলিপাল্লু দেখালাম এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি উইথ ব্লাউজ নাম্বার সেভেন সাত নম্বর শাড়িতে যাব এটা মজেন্টা অ্যান্ড ব্ল্যাক সাত নম্বর নাম্বার সেভেন আমার মনে হয় তসর বলা হয় তসরটা শীতকালের জন্য বাট তসর সময় পরা যায় যদি আমি শীতকালে এই শাড়িটা পরি আমি দেন ব্লাউজটা সুন্দর করে ক্যারি করতে পারবো কিন্তু গরমকালে পরলে ঘিচার ব্লাউজটাকে সরিয়ে রেখে আপনি তখন একটা অন্য কোনো ব্লাউজ পরুন এটা হচ্ছে আঁচল এটা আসছে বডি গঙ্গা যমুনা পাড় একদিকে মেঝেনটা একদিকে ব্ল্যাক আর এখানে যেটা করা হয়েছে এটা কিন্তু মধুবনির আর্টটাকে এখানে রাখা হয়েছে একদম মধুবনির আর্টটা প্রাইসটা বলে দি থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ নাম্বার হচ্ছে এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর শাড়ি তিন হাজার আটশো পঞ্চাশ পিস ব্লাউজ পিস নাম্বার এইট আমি পুরো মানে কনফিউশনে রয়েছি যে কোন কালারটা এটা ব্লু আর রামা গ্রিনে যাচ্ছে হচ্ছে আঁচলটা আর বডিটা আসছে হচ্ছে একদম তসরের সঙ্গে একদিকে ব্লু একদিকে গ্রিন এই হচ্ছে শাড়িটা থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ এটা দেখালাম আট নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ নাম্বার এইট থ্রি এইট ফাইভ জিরো আট নম্বর শাড়ি তিন হাজার আটশো পঞ্চাশ নাম্বার এইট উইথ ব্লাউজ এবারে আসবো নাম্বার নাইন ন নম্বর শাড়ি মাস্টার্ড ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কোনটা ছেড়ে কোনটাতে আমি আটকাই আপনারা আটকান আমিও আটকাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের সঙ্গে ইয়েলো ওয়াও ওয়াহ ইয়েলো ব্লাউজটা ক্লোজ নেকে বানাতে হবে এটা আবার পটলি পাল্লু দেখাচ্ছি এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার নাইন থ্রি এইট ফাইভ জিরো একটু ওয়াইডলি পুরো শাড়িটা দেখব হ্যাঁ আমি একটু কুচি দিয়ে দেখাই হুম পুরো শাড়িটা ভাবুন আপনি পরছেন কুচিটা এরকম ব্লাউজটা ইয়েলো কানে একটা বড় সিলভার ঝুমকো ব্যাস আর কিচ্ছু চাই না আর এই হচ্ছে নিজের ব্লাউজটা প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার হচ্ছে নাইন ন নম্বর শাড়ি নাম্বার টেন দশ নম্বর আমরা শুরুতে একটা ইয়েলোর সঙ্গে রানি দেখিয়েছিলাম এটা ইয়ালোর সঙ্গে রেড বিয়ের কেনাকাটা তো এটা বেশ সুন্দর জায়গা করবে যাদের ভাই ভাই ফোটাতে বাজেট রয়েছে চার হাজার টাকা বোনকে গিফট করবেন এইরকম একটা শাড়ি দিয়ে দিন বোন ভীষণ খুশি হয়ে যাবে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো তিন হাজার আটশো পঞ্চাশ এটা প্রণামী যাদের খুব মিনিমাম বাজেটে বিয়ের কেনাকাটা প্রণামীর জন্য ভাবতে পারেন এটা হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার টেন দশ নম্বর শাড়ি তিন হাজার আটশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস নাম্বার টেন এবারে আসবো নাম্বার ইলেভেন এগারো নম্বর এটা না রামা গ্রিনের সঙ্গে যাচ্ছে হচ্ছে আঁচলটা একটু রাস্টের টোনে রামা গ্রিন অ্যান্ড রাস্ট শাড়িটা অসম্ভব ভালো হয়েছে আবারও বলবো যখনই এই ধরনের গ্রিনের শেডগুলো আসে তখন কিন্তু অনেকটা এজ অবধি আপনারা শাড়িগুলো পড়তে পারেন এবং কমপ্লেকশান নিয়ে এত কনফিউশন থাকার দরকার নেই তবে আজকের যুগে দাঁড়িয়ে কমপ্লেকশন নিয়ে কেউ ভাব ভাববও না আমরা আমি পড়তে পারছি কিনা আমাকে ভালো লাগছে কিনা দ্যাটস ইট আমি যদি ভালো লাগে আমি যে কোন কিছু পড়তে পারি এটা দেখাচ্ছি নাম্বার ইলেভেন এগারো নম্বর 3850 এটা একটা পিকক গ্রিন টোন রামার পিককের ঠিক মাঝামাঝি নমস্কার কে রয়েছেন উইথ ব্লাউজ পিস নমস্কার কে বলছেন ভাই শুভবিজয়ায় কে বলছো আমি কোন্নগর থেকে প্রতিমাম মুখার্জি বলছি আচ্ছা শুভবিজয়ায় ভালো থেকো বলো হ্যাঁ ওই কি শাড়ি একটু বলবে আমি পিওর ঘিচা আমি শুরুতে বলেছি পিওর ঘিচা শাড়ি আবার না প্রথম প্রথম তো আমার শোনা হয়নি গো আচ্ছা তসর ঘিচা ঘিচা তসর তসর যেটা ফল হয় ভেতরের পালটা হয় গাছি তসর উপরের খোসাটা দিয়ে ঘিচা তসরটা তৈরি হয় ভীষণ সুন্দর আচ্ছা আচ্ছা তোমার কোনটা পছন্দ হলো আমার তো এটা পিওর ঘিচা নয় তাই তো পিওর ঘিচা পিওর ঘিচা আচ্ছা আচ্ছা পিওর ঘিচা এটা সিল্কমার্ক রয়েছে একদম সিল্কমার্ক দেওয়া আচ্ছা তোমার কোনটা কোনটা পছন্দ হলো

এই কালারটাও ভীষণ সুন্দর এটা কিন্তু অ্যাকচুয়ালি লাইট মেজেনটা রানি আর মেজেনটার মাঝামাঝি আর বডিটা হচ্ছে একদম ব্লুইশ গ্রে কি সুন্দর এটা একটু গায়ে ফেলি আমার ব্লাউজের সঙ্গে যাবে আজকে অনেক শাড়ি ইচ্ছা করছিল গায়ে ফেলতে কিন্তু ওই যে ব্লাউজের সঙ্গে আমি এটা বুক করলাম একদম ডেফিনেট করে কী দারুণ দেখতে শাড়িটা মানে আমাকে এই শাড়িগুলো নিয়ে না ভাবতে হবে না সাতটা আর কি এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি বারো নম্বর শাড়ি থ্রি এইট ফাইভ জিরো নাম্বার টুয়েলভ থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ তেরো নম্বর শাড়িতে যাবো নাম্বার থার্টিন তেরো নম্বর এই শাড়িটা ভালো লাগলেও নেব না কারণ আমার পিওরটাই এই কম্বিনেশনে পিওর কথাটা বলছি সম্বলপুরি ঘিচার আদল হয়তো বুঝতে ভুল হয়েছে তাসারটা কিন্তু ঘিচা তাসারটা পিওর ঘিচা ঘিচা বাই ঘিচা তাসার বাই তাসার তাসার ঘিচা বাই তাসার ঘিচা কিন্তু এই যে আর্টটা দেখছো এই যে আর্টটা এটা প্রিন্ট হয়েছে একটা অরিজিনাল বুনে হয় সম্বলপুরি ইকাত ঘিচা ইকাত ঘিচা সম্বলপুরি ইকাত এটা হচ্ছে তার আর্টটাকে নিয়ে প্রিন্ট হয়েছে প্রিন্টেড কাপড় এটা এটা বুনে যায়নি সেই কারণেই বলছি এটা ইয়েলো এবং ব্ল্যাকের কম্বিনেশন এটা হচ্ছে আজকে তেরো নম্বর সারি তিন হাজার আটশো পঞ্চাশ পার্টটা একটু চওড়া নাম্বার থার্টিন একদম জেড ব্ল্যাক এগুলো স্যান্ড পলিশ থাকে এটা ভাগলপুরের একটা বিশেষত্ব এরপরে যে শাড়িটা দেখাবো এটাও ঘিচা আগেরটা পুরোটা তাসার ঘিচা আর এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু আঁচল এবং পারে মার্সালাইজড কটন আছে বডিতে কিন্তু ঘিচা বাই ঘিচা আছে এই হচ্ছে শাড়িটা এটা এটা মুখস্থ শাড়ি আপনাদের এটা হচ্ছে গ্রিনের সঙ্গে মেরুনের কম্বিনেশন ১৪ নম্বর শাড়ি তিন হাজার আটশো পঞ্চাশ প্রাইজ একই উইথ ব্লাউজ পিস চৌদ্দ নম্বর তিন পনেরো নম্বর নাম্বার ফিফটিন এটা হচ্ছে আবারও একবার বলে দেবো যে আঁচল আর পাড়ে কটন রয়েছে যেহেতু এটা এই ঘিচাটা এখানে ভেতরে কিন্তু ঘিচা বাই ঘিচা রয়েছে পাড়ের মধ্যে ঘিচার সঙ্গে একটা কটন রয়েছে এটা মেরুন ব্ল্যাকের কম্বিনেশন কারণ বুনে গেছে ব্ল্যাক কালারটা ভেতরে কিন্তু মেরুন এসছে এরও প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার ফিফটিন পনেরো নম্বর শাড়ি উইথ ব্লাউজ পনেরোর পরে চলে যাব ষোলো নম্বর নাম্বার সিক্সটিন এটা হচ্ছে আঁচল পার এটা হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর এটা বড় মোটিভের ফুল ষোলো নম্বর শাড়ি থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ ষোলো নম্বর উইথ ব্লাউজ পিস সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেনটিন আঁচলটা যাচ্ছে ফিরোজিতে এই হচ্ছে শাড়িটার সতেরো নম্বর রাস্টে যাচ্ছে ফুলটা আর ঘিচার ভার্জিন টোনের উপরেই কিন্তু কাজটা রয়েছে এটা হচ্ছে সতেরো নম্বর নাম্বার সেভেনটিন থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ সতেরোর পরে চলে যাব আঠেরো নম্বর এগুলো আপনারা দেখেছেন আগেও দেখিয়েছি পরেও দেখাবো এটা হচ্ছে আঠেরো নম্বর শাড়ি এর মধ্যে কিন্তু ফোক আর্টটাকে নেওয়া হয়েছে ব্লু অ্যান্ড মেজেনটা দিয়ে হচ্ছে ব্লকটা গেছে পার আঁচলে যে মার্সেলাইজ কটন সেটা কিন্তু ব্ল্যাক কালারে গেছে এটা হচ্ছে আঠেরো নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি নাম্বার এইটিন থ্রি এইট ফাইভ জিরো প্রত্যেকটা শাড়ির যে দামটা আমি বলছি তার উপরে ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট মানে তিনশো পঁচাশি টাকা অফ হয়ে যাচ্ছে এটা তো আপনারা দেখুন একটা ইকাতেরি স্টাইল আনা হয়েছে প্রিন্টে বা কোষা স্টাইলের টেম্পল গেছে এবং ভেতরে দেখুন জামদানি বরফি বুটি গেছে প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার নাইনটিন উনিশ নম্বর শাড়ি আটত্রিশশো পঞ্চাশ নাম্বার নাইনটিন থ্রি এইট ফাইভ জিরো উইথ ব্লাউজ এবারে আসবো কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি এই ব্লকটা খুব পছন্দের এটা হচ্ছে ব্ল্যাকের মার্শালাইজ কটন যেটা ব্যবহার হচ্ছে ব্ল্যাক ঘিচার সঙ্গে আর বডিটাতে যাচ্ছে দেখুন একটা ওয়াইন কালার একটু মেরুন ঘাসা কালার দিয়ে ব্লকটা এই ব্লকটার খুব ডিমান্ড প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার হচ্ছে টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি উইথ ব্লাউজ এবারে আসবো টোয়েন্টি ওয়ান একুশ নম্বর শাড়ি এটা তো আবারও বুঝিয়ে দিই এটাতে আঁচলে গেছে মার্শালাইজ কটন ঘিচার সঙ্গে বুনুই আছে তার মেরুন কালারের সুতো ওটা কিন্তু মার্শালাইজড কটন আর তার সঙ্গে তাসার ঘিচা বডিতে কিন্তু ঘিচা বাই ঘিচা রয়েছে তাতে শিখি পাখা ডিজাইনটা যাচ্ছে এটা হচ্ছে একুশ নম্বর শাড়ি থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ একুশ নম্বর টোয়েন্টি ওয়ান উইথ ব্লাউজ এবারে আসবো টোয়েন্টি টু বাইশ নম্বর শাড়ি এটা মফ কালার আঁচল গা হচ্ছে এটা এটাও শিখি পাখাটা রামাগ্রিন আর রাস্টের ব্যবহার রয়েছে বাইশ নম্বর শাড়ির প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো টোয়েন্টি টু উইথ ব্লাউজ পিস এবারে আসবো টোয়েন্টি থ্রি তেইশ নম্বর শাড়ি এই শাড়িগুলো না ভীষণ স্মার্ট শাড়ি তেইশ নম্বর টোয়েন্টি থ্রি আঁচল পার আর ভেতরটা যাচ্ছে এভাবে এটা না একটা দুধে আলতা টোন এটা হচ্ছে টোয়েন্টি থ্রি তেইশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এটা হচ্ছে ব্ল্যাক মার্সেলাইজ কটনটা ব্যবহার হয়েছে কিন্তু ভেতরে হলুদ আর লাল দিয়ে যাচ্ছে হচ্ছে প্রিন্টটা এই হচ্ছে দেখুন হলুদ আর লালের প্রিন্ট যাচ্ছে প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো এটা হচ্ছে টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর উইথ ব্লাউজ এবারে আসবো টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ফাইভ দেখে নেব নাম্বারটা হ্যাঁ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে পিঙ্ক কালারের হচ্ছে ওই কটনটার ব্যবহার এই পাড়েও ঘিচার সঙ্গে কটনের ব্যবহার আছে ভেতরটা কিন্তু ঘিচা বাই ঘিচে যাচ্ছে এখানে যেটা লাল হলুদে দেখালাম সেটাই সবুজ আর রানীতে দেখালাম হচ্ছে এই শাড়িটাতে টোয়েন্টি ফাইভে পঁচিশ নম্বর প্রাইসটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ পঁচিশ নম্বর শাড়ি উইথ ব্লাউজ এবারে আসবো ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স আমি অনেক শাড়ি দেখিয়ে ফেলেছি অলরেডি আরও অনেকগুলো শাড়ি দেখাবো আপনাদের পছন্দ অনুযায়ী বুকিং করুন যদি মনে হয় যে আমরা একটু ফাস্ট দেখিয়ে ফেলেছি হয়তো আপনি মিস করে গেছেন কোনো টেনশান নেই প্রোগ্রামটা ইউটিউবে থাকবে আমাদের ফেস সিটিভিএন এর ফেসবুক পেজে থাকবে সিটিভিএন এর ইউটিউ ইউটিউবে থাকবে আপনি ইউটিউবটাকে যদি সাবস্ক্রাইব করে নেন বেল আইকনটা যদি আপনি জাস্ট একবার ঠিক করে দেন তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে প্রত্যেকটা এপিসোড আপনি দেখে নিতে পারবেন আর ভালো করে দেখে এস এম এস বা হোয়াটসঅ্যাপের নাম্বারে এসএমএস করে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন অথবা হেল্পলাইন নাম্বার একটু পরেই আসবে হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করুন নাইন জিরো বুকিং করুন কলকাতা শহর শহরতলি হলে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি উইথ হোম ডেলিভারি চার্জ থ্রি এইট ফাইভ জিরো প্রাইস তারপরে টেন ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা হবে সেটা পেমেন্ট করবেন তার সঙ্গে হোম ডেলিভারি চার্জ কুরিয়ারের ক্ষেত্রেও তাই যে পে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ডিসকাউন্ট করে সেই অ্যামাউন্টার সঙ্গে কুরিয়ার চার্জ জেনে নিয়ে পেমেন্ট করবেন আগে পেমেন্ট করবেন কুরিয়ারে শাড়িটা পরে পাবেন এবারে চলে যাচ্ছি ছাব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি এই হচ্ছে শাড়িটা ছাব্বিশ নম্বর শাড়ি থ্রি এটা না একটা সেলফ কালারে সিঙ্গল কালারে কিন্তু যাচ্ছে মেরুন দিয়ে আর এই হচ্ছে ব্লাউজ পিস ছাব্বিশের পরে চলে যাব সাতাশ নম্বর টোয়েন্টি এটা হচ্ছে সাতাশ আঁচল পার এটা হচ্ছে সাতাশ নম্বর নাম্বার টোয়েন্টি সেভেন এগেন প্রাইজ হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো ফিরোজা আর রানী দিয়ে কাজটা যাচ্ছে সাতাশ নম্বর আঠাশ নম্বর সারিতে যাব টোয়েন্টি এইট এটা হচ্ছে আঠাশ আমার এই প্রিন্টটা নিজের খুব পছন্দের মানে জলছাপ জলছাপ প্রিন্ট এখানে যখন কালারটা দেখুন এখানে খুব প্রমিনেন্ট এখানে তারই একটা জলছাপ গেছে এই বাইরেটায় এটা হচ্ছে টোয়েন্টি এইট আঠাশ নম্বর শাড়ি থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস আঠাশ নম্বর উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন আঁচল বাহ এই হচ্ছে শাড়িটা উনতিরিশ নম্বর নাম্বার টোয়েন্টি নাইন উনতিরিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ উনতিরিশ নম্বর উইথ ব্লাউজ পিস তিরিশ নম্বর নাম্বার থার্টি এটা হচ্ছে পেজলি আঁচলটা রেডে গেল বডিটা আসছে গ্রিনে অ্যাকচুয়ালি ভার্জিন টোন তার মধ্যে রেড দিয়ে পেজলিটা গেছে এবং গদের ব্লক দেখুন গ্রিনটা গেছে এভাবে দুর্দান্ত হয়েছে শাড়িটা এবং কোনো কালোর ছোঁয়া নেই শাড়িটার মধ্যে প্রাইসটা হচ্ছে তিরিশ নম্বর শাড়ি তিন হাজার আটশো পঞ্চাশ নাম্বার থার্টি উইথ ব্লাউজ পিস থার্টি ওয়ানে যাবো ওই যেটা দেখালাম রেড অ্যান্ড গ্রিনে সেটাই দেখাবো হচ্ছে গ্রিন অ্যান্ড রানিতে ইয়ালো বর্ডারে থার্টি ওয়ান সেম ডিজাইন সেম প্রিন্ট থার্টি ওয়ান একত্রিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো তার উপরে টেন ডিসকাউন্ট আবরণে আপনারা সব রকমের শাড়ি পাবেন ফ্যান্সি পাবেন পিওর পাবেন শুধু আপনাদের আসতে হবে থার্টি টু বত্রিশ নম্বর শাড়ি দেখাচ্ছি এটাতে হচ্ছে গোলাপ ইয়েলো পার আসলে কিন্তু গ্রিন রেডের ব্যবহার আছে আর বডিতে আসছে ইয়েলোর সঙ্গে ব্রাউনের শেড একদম ইয়েলোর সঙ্গে ব্রাউন এসে ওভারঅলটা দেখাই তারপরে কুচি দেবো আগে ওভারঅলটা দেখাই তারপরে কুচি দিয়ে অল ওভার এভাবেই যাচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর দেখালাম আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস থার্টি এর পরে চলে যাব থার্টি থ্রি তেত্রিশ নম্বর শাড়ি হ্যাঁ এদিকে ঠিকই দিয়েছিল থার্টি থ্রি তেত্রিশ নম্বর এটা হচ্ছে আঁচল এর মধ্যে না কুঁচো ব্লক গেছে ভেতরে দেখুন কুঁচো প্রিন্ট মানে একদম ওল্লি টাইপ ছোট্ট 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 প্রিন্ট বারের দুদিকে এইভাবে ফ্রেমিং হয়েছে টেম্পল করে এটা হচ্ছে আজকে থার্টি থ্রি তেত্রিশ নম্বর থ্রি এইট ফাইভ জিরো আটত্রিশশো পঞ্চাশ তেত্রিশ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস তেত্রিশের পরে যাবো চৌত্রিশ থার্টি ফোর এটা হচ্ছে চৌত্রিশ নম্বর নাম্বার থার্টি ফোর আচ্ছা পার একদম রানিতে সবুজে গেছে থার্টি ফোর এই কালারটা কিন্তু ডাই হয়েছে তার উপরে গ্রিনের একটা ব্যবহার হয়েছে এটা কিন্তু গ্রিন দিয়ে এই ব্লকটা ফেলা হয়েছে গ্রিন দিয়ে একটু রানি আর তার সঙ্গে গ্রিন পারটার মধ্যে একটু মেজেন্টার টাচ এসছে থ্রি এইট ফাইভ জিরো থার্টি ফোর উইথ ব্লাউজ এবারে আসবো থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর নাম্বার থার্টি ফাইভ এটা অনিয়ন পিঙ্কের মধ্যে সেম ব্লকটা যেটা আগেরটা দেখালাম গ্রিন দিয়ে সেটাই ব্ল্যাক দিয়ে না এটাও গ্রিন দিয়ে গ্রিন দিয়ে নট ব্ল্যাক ব্লকটা গেছে গ্রিন দিয়ে অনিয়ন পিঙ্কের উপরে ওটা একটু ডার্ক রানির উপরে ছিল থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর উইথ ব্লাউজ এবারে আসছি থার্টি সিক্স এটা ফুশিয়ার উপরে যাচ্ছে এটাও গ্রিন দিয়ে পাতাটা হয়েছে থার্টি সিক্স ছত্রিশ নম্বর এই পাতাটাও কিন্তু গ্রিন দিয়েই গেছে আর বেস কালারটা হচ্ছে ফুসিয়া টোন এসে একদম পিওর ঘিচা তাসার ঘিচা এটা হচ্ছে থার্টি সিক্স থ্রি এইট ফাইভ জিরো ছত্রিশ নম্বর আটত্রিশশো পঞ্চাশ উইথ ব্লাউজ সাঁত্রিশ নম্বরে যাবো থার্টি সেভেন এটা হচ্ছে সাঁতিরিশ আঁচলটা আর বডিতে প্রিন্টটা দেখুন কী সুন্দর এখানেও কিন্তু ব্লুয়ের ব্যবহার রয়েছে রাস্টের সঙ্গে এটা থার্টি সেভেন থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থার্টি সেভেন উইথ ব্লাউজ পিস থার্টি এইট আটত্রিশ নম্বর নাম্বার থার্টি এইট

এটা হচ্ছে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার থার্টি নাইন উনচল্লিশ নম্বর এটা হচ্ছে ব্লাউজ লাস্ট শাড়িতে যাব চল্লিশ নম্বর বাহ এই কালারটা না দেখালে মন ভালো হতো আমার একটুও হতো না এই কম্বিনেশন নিয়ে আমি দেখিয়েছি শাড়ির ব্লক আলাদা ছিল এখানে ব্লকটা আলাদা ওখানে মোটিভটা আলাদা ছিল এখানে মোটিভটা আলাদা শাড়িটা ভীষণ সুন্দর এবং আমি গায়ে ফেলে দেখাবো তারপরে শেষ করব অনুষ্ঠান একদম কেননা এর ব্লাউজটা আস আসবে হচ্ছে এই মভেস্ট স্ট্রাইপে থ্রি এইট ফাইভ জিরো নাম্বার 40 চল্লিশ নম্বর সারি আটত্রিশশো আবার আসছি বিকেল সাড়ে তিনটে আপনাদের সামনে আবরণকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকুন নমস্কার